নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2020 সালের অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের এক দাগ থেকে তিন দাগ পর্যন্ত যাবতীয় MCQ শূন্যস্থান ট্রু ফলস সম্পূর্ণরূপে সলভ করে দিছি। এবার আমি চার দাগের প্রশ্নগুলো সলভ করাবো, যেখানে 12খানা প্রশ্ন থাকে। এই 12খানা প্রশ্নের ভিতর থেকে 10খানা প্রশ্ন তোমাকে লিখতে হবে, 10 দুগুণে 20 নম্বর থাকে। আর বাকি যাবতীয় MCQ SA³ শূন্যস্থান ট্রু ফলস SA³ আমাদের ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে। দেখো, মাধ্যমিক 2020 সালের প্রশ্ন আছে। এর আগে আমি এক দাগ থেকে তিন দাগ পর্যন্ত যাবতীয় MCQ শূন্যস্থান ট্রু ফলস সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। আমাদের ডেসক্রিপশন বক্সে তার লিংক তোমরা পেয়ে যাবে। এবার আমি 2020 সালের চার দাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে SA³ 10খানা প্রশ্ন লিখতে হবে, 10 দুগুণে 20, টোটাল থাকে 12খানা প্রশ্ন। এর ভিতর থেকে 10খানা প্রশ্ন তোমাকে লিখতে হবে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, কোনো আসলো তার 5 বছরের সমৃদ্ধি মূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। তো দেখো, ইন্টারেস্ট সমান PRT/100 সমান পি এর মান পি বসে গেছে, আর এর মান আর বসে গেছে, এবং টি এর মান 5 বছর আছে, 5 বসে গেছে বাই 100। তো দেখো, কাটাকাটি করলে কী হচ্ছে, 5×100, ঠিক আছে, 20 থাকছে, তার মানে কি PR/20, এটা সমৃদ্ধি মূল। তোমরা তো জানো সমৃদ্ধি মূল সমান প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, মানে P+I। প্রশ্ন মতে P/A = 5/6, প্রশ্নানুসারে P/A = 5/6, তাই তো? তো দেখো, P/A মানে কি, P+I মানে ইন্টারেস্ট = 5/6। তো দেখো, আমি কোনাকুনি গুণ করছি। তো দেখো কী করে অঙ্কটা করছি, যে 5P আর এদিকে হচ্ছে 5, আর এদিকে কী আছে 6P হচ্ছে, তাই তো? তো জাস্ট এখানে কী করেছি, 6P, ঠিক আছে, তারপরে কী লিখেছি 5P, তারপরে কী আছে 5I, ঠিক আছে, ইন্টারেস্ট। তো দেখো, এই যে 6P আছে, এই দিকের 5P এখানে বসে গেছে, মানে কি প্রিন্সিপাল আসল যাকে বলে = 5I, এটা I আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা I আছে, মানে ইন্টারেস্ট আছে, ঠিক আছে। তো দেখো, 6P থেকে 5P বাদ দিলে কী থাকে, একটা পি থেকে P = 5I, মানে ইন্টারেস্ট। তো দেখো, ইন্টারেস্টটা কী ছিল, ইন্টারেস্ট ছিল আমাদের, তো দেখো, PR/20, তাই তো, এই যেটা আমরা এখানে পেয়েছি, ঠিক আছে, PR/20। তো জাস্ট এখানে আমি কী করছি, PR/20 বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখো কী আছে, 4×25 = 100, তো মানে কী থাকছে, PR/4, তাই তো, PR/4। তো দেখো, এবার আমি কী করেছি, এই যে PP আছে, এই PP বোথ সাইড থেকে কেটে গেছে, ঠিক আছে, তা কী থাকছে, R/4 = 1, R/4 = 1, তো R = কী আছে, 4%, R = কী আছে, 4% আছে। সুতরাং বার্ষিক সরল সুদের হার 4% এর অ্যান্সার হবে। পরের অঙ্কটা কী বলেছে আমাদের, রোমান টু এর অঙ্ক। তো দেখো, রোমান টু এর অঙ্ক কী বলেছে, A এবং B কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে বির মূলধন কত, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো, আমরা অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে তোমরা নজর করো। এ লভ্যাংশ 630 টাকা, বি এর লভ্যাংশ 1050 থেকে 630 টাকা যদি বাদ দিই, তাহলে 420 টাকা বি এর লভ্যাংশ পাই। তোমরা তো বুঝতেই পারছো। তো দেখো, এর মূলধন বাই বি এর মূলধন = এ লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ, ঠিক আছে। কী করে আমরা ফর্মুলাটা ফেলছি তোমরা সেই দিকে একটু নজর করো। তো দেখো, এর মূলধন কী আছে 900 এবং বি এর মূলধন কী আছে 100 আছে, = এর লভ্যাংশ কত 630 এবং বি এর লভ্যাংশ কত 420। মনে করি বি এর মূলধন 100 টাকা, ঠিক আছে। তো দেখো, 900/100 = 3/2, অর্থাৎ এই এই দেখো এইটা এটাকে আমি 00 কেটে দিলাম, ঠিক আছে। তো দেখো, আমি যদি 21 দিয়ে কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে, 3×1=63 এবং 21×2 কত হয় 42, মানে 3/2। তো দেখো, তার মানে কী থাকছে, 3x = 2×900, 2×900, অতএব x = কী আছে, 2×900/3, কাটাকাটি করলে কত হবে 300 হবে, ঠিক আছে, 300-র সঙ্গে 2 গুণ করলে কত হবে 600 টাকা হবে, অর্থাৎ বি এর মূলধন 600 টাকা, ঠিক আছে। তো দেখো, পরের অঙ্কটা কী বলছি, রোমান থ্রির অঙ্ক করছি, কী বলেছে, x = y, y = z এবং z = x হলে ভেদ
ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক। কিন্তু তো দেখো, এক্স ভেরিজিয়াস ওয়াই সমান সমান এক্স সমান সমান কে ওয়ান ওয়াই, এটা এক নং সমীকরণ। ওয়াই ভেরিজিয়াস জেড, অতএব ওয়াই সমান সমান কি আছে কে টু জেড, দু নং সমীকরণ। বুঝতে পারছি আমি কী করছি, জেড সমানুপাতিক এক্স সমান সমান জেড সমান সমান কে থ্রি এক্স, যেখানে কে ওয়ান কে টু কে থ্রি তিনটি অশূন্য বেদ ধ্রুবক। তার মানে কি আছে, এই তিনটাকে আমি গুণ করে ফেলছি। তো দেখো, এক নং সমীকরণে এক্স, দুই নং সমীকরণে ওয়াই এবং তিন নং সমীকরণে জেড, এবং এক নং সমীকরণের এবং দু নং সমীকরণ এবং তিন নং সমীকরণ, এটাকে আমি এই দিকে গুণ করছি, কে ওয়ান কে টু কে থ্রি, এদিকে কি আছে এক্স ওয়াই জেড। তো দেখো, এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড কেটে যায়, তার মানে কি কে ওয়ান কে টু কে থ্রি সমান সমান ওয়ান থাকছে, ঠিক আছে। এবার আমি রোমান ফোরের অঙ্ক সলভ করাবো। তো দেখো, রোমান ফোরে কী বলেছে, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান নির্ণয় করো। তো দেখো, এটা আমাদের আলফা যোগ বিটা, ঠিক আছে, এটা আমাদের আলফা যোগ বিটা, এবং এটা আমাদের আলফা গুণ বিটা, ঠিক আছে। আলফা যোগ বিটা মানে কি টু বাই ফাইভ, টু বাই ফাইভ, এবং আলফা গুণ বিটা মানে কি থ্রি বাই ফাইভ, এই যে আলফা গুণ বিটা এইটা থ্রি বাই ফাইভ, ঠিক আছে, থ্রি বাই ফাইভ আমি এখানে বসিয়ে দিয়েছি। তো দেখো, আলফা যোগ বিটা আর কি আছে আলফা বিটা সমান সমান টু বাই ফাইভ বাই থ্রি বাই ফাইভ। তো দেখো, আলফা বাই আলফা বিটা প্লাস বিটা বাই আলফা বিটা সমান সমান টু বাই ফাইভ মাল্টিপ্লাই ফাইভ বাই থ্রি, ঠিক আছে। তো দেখো, আলফা আলফা কেটে যায়, কী থাকছে ওয়ান বাই বিটা থাকছে, বিটা বিটা কেটে যায়, কী থাকছে ওয়ান বাই আলফা থাকছে, অর্থাৎ ওয়ান বাই আলফা যোগ ওয়ান বাই, অর্থাৎ ওয়ান বাই বিটা যোগ ওয়ান বাই আলফা সমান সমান টু বাই থ্রি, অতএব ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা সমান সমান টু বাই থ্রি। বুঝতে পারছো, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো, অঙ্কটা ভালো করে দেখে নাও, আমি খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। এবার আমি রোমান ফাইভের অঙ্ক সলভ করবো। তো দেখো কী বলেছে, যে এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যেখানে অবস্থিত যে ও বি ছয় সেন্টিমিটার কমা ও ডি আট সেন্টিমিটার এবং ও এ ফাইভ সেন্টিমিটার হলে ও সি এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো দেখো, আমি কী করে ও সি এর দৈর্ঘ্যটা বের করি সেই দিকে তোমরা একটু নজর দাও। তো দেখো, এখানে আমি আয়তকার চিত্র অঙ্কন করেছি যেখানে ও বি ছয় সেন্টিমিটার, ও বি ছয় সেন্টিমিটার, এ ও বা ও এ পাঁচ সেন্টিমিটার, ও ডি বা ডি ও আট সেন্টিমিটার, আমাদের ও সির মানটা এখানে বের করতে হবে, ঠিক আছে। তো দেখো, ও বি ছয় সেন্টিমিটার, ও ডি আট সেন্টিমিটার, ও এ পাঁচ সেন্টিমিটার, এবিসিডি একটি আয়তক্ষেত্র এবং ও আয়তক্ষেত্রের অভ্যন্তরে একটি বিন্দু, মানে এবিসিডি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র আর অভ্যন্তরে ও একটা বিন্দু। তো দেখো, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, ও এ এই দেখো ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, ঠিক আছে, আর ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, ঠিক আছে। তো দেখো, ও এর মান কত আছে পাঁচের হোল স্কোয়ার প্লাস ও সির মানটা নেই, প্লাস ও বির মান কত ছয় আছে ছয়ের হোল স্কোয়ার, প্লাস আমাদের ও ডির মান কী আছে এইট আছে এইটের হোল স্কোয়ার, ঠিক আছে। ও সি স্কোয়ার সমান সমান হান্ড্রেড মাইনাস টোয়েন্টি ফাইভ, অর্থাৎ এই যে সিক্সের হোল স্কোয়ার মানে কি ছত্রিশ, আট স্কোয়ার মানে কি চৌষট্টি, ছত্রিশ আর চৌষট্টি যোগ করলে কত হয় একশো হয়, আর এদিকে পাঁচ স্কোয়ার মানে পঁচিশ, পঁচিশটা এইদিকে মাইনাস হয়ে গেছে, অর্থাৎ ও সি সমান সমান কী আছে ওই ও সি সমান সমান সেভেন্টি ফাইভ, আর ও সি মানে কি এই যে রুটটা সেই রুটটা এখানে চলে গেছে, অর্থাৎ অঙ্কটা এরকম করা উচিত ছিল যে ও সি সমান সমান রুট সেভেন্টি ফাইভ। রুট সেভেন্টি ফাইভ মানে কি, রুট সেভেন্টি ফাইভ মানে কি ফাইভ মাল্টিপ্লাই ফাইভ মাল্টিপ্লাই থ্রি, পাঁচ পাঁচা পঁচিশ, তিন পঁচিশে পঁচাত্তর, দুটো পাঁচ থেকে একটা পাঁচ বাইরের দিকে নেমেছে আর রুট থ্রিটা ভিতরের দিকে আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে ফাইভ রুট থ্রি সেন্টিমিটার, ঠিক আছে। তো দেখে নাও অঙ্কটা, খুব সুন্দর করে দেখে নাও, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে। তো দেখো, এবার আমি রোমান সিক্সের অঙ্ক সলভ করাবো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো, রোমান সিক্সের অঙ্ক কী বলেছে, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি নব্বই ডিগ্রি, এবি সমান সমান থ্রি সেন্টিমিটার, বিসি ফোর সেন্টিমিটার এবং বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বিডি, যা এসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়,
বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো যা বলেছে সেটাই আমি অঙ্কন করেছি, যার বি কোণ আমি 90 ডিগ্রি দেখাচ্ছি এবং তার এবি 3 সেমি এবং বিসি আমাদের 4 সেমি বলেছে, তাই তো। তো আমাদের এসির মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করতে পারি। এসি স্কোয়ার সমান সমান কি আছে, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবির মান কত আছে, এবির মান 3 আছে, 3 হোল স্কোয়ার প্লাস বিসির মান কত আছে, 4 আছে, 4 এর হোল স্কোয়ার। মানে কি 3 × 3 = 9, 4 × 4 = 16, 16 × 9 কত হবে 25। তো বুঝতে পারছো 16 × 9 কত হবে, 25 হবে, তাই তো। তাহলে এসি সমান সমান √25। √25 মানে কি, 5 সেমি। তো দেখো, তো দেখো ত্রিভুজ ডিবিএ, ডিবিএ ও ত্রিভুজ এবিসি এটা কিন্তু পরস্পর কিন্তু সদৃশ আছে, অর্থাৎ বিসি বাই এসি সমান সমান বিডি বাই এবি। সদৃশ কোণে ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়, কী হবে, সমানুপাতিক হবে। অর্থাৎ বিসির মান কত আছে, 4 আছে বসিয়েছি, এসির মান 5 বসিয়েছি, সমান সমান বিডির মানটা বেরোবে এবং এবির মান 3 আছে। তো দেখো 3 × 12 আছে আর 5 × BD হয়। তো দেখো বিডি সমান সমান কী আছে, 12/5 সমান সমান 2.4 সেমি। 12 5 দিয়ে ভাগ করলে কত হবে, 2.4 সেমি হবে। সুতরাং বিডি এর দৈর্ঘ্য 2.4 সেমি। এবার আমি রোমান 7 এর অঙ্ক সলভ করবো, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল অঙ্ক। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্রদয়ের দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। তো দেখো আমি এখানে অঙ্কন করেছি, যেখানে এবি 13 সেমি, এই যে এবি আছে এটা কিন্তু 13 সেমি এবং এসি এটা কিন্তু আমাদের 8 সেমি, ঠিক আছে। এবং আমাদের কিন্তু বিডি, বিডিটা কত আছে, বিডিটা আমাদের এই যে বিডি এটা আমাদের 3 সেমি, ঠিক আছে। তো দেখো বি দাঁড়িয়েছে কার পরে, এসির পরে, অঙ্কন করা হলো আমাদের সমকোণী ত্রিভুজ এ ই বি, এই যে এ, ঠিক আছে, ই আর বি, অর্থাৎ এ ই বি এইটা, এটা কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, ভালো করে দেখে নাও। তো দেখো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি বিডি যদি 3 সেমি হয় আর এ আর সি যদি 8 সেমি হয়, আর এ আর ই বের করতে গেলে এই 8 থেকে 3 বাদ দিলে 5 সেমি কিন্তু এ ইর মানটা বেরোয়, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের আমি অনেকটা শর্টকাট নিয়মে বোঝাচ্ছি। তো দেখো এবি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বিই স্কোয়ার, এই দেখো এখানে মানটা বের করেছি, 8 থেকে 3 বাদ দিলে 5 সেমি হয়, ঠিক আছে, একটু বুঝে নেবে তোমরা। তো দেখো এখানে কত আছে, এবির মান কত আছে, 13 হোল স্কোয়ার সমান সমান এ ইর মান কত আছে, 5 হোল স্কোয়ার প্লাস বিই এর হোল স্কোয়ার। তো দেখো বিই স্কোয়ার সমান সমান কী আছে, 13 হোল স্কোয়ার মানে কি 169 মাইনাস 5 হোল স্কোয়ার মানে কি 25, বিয়োগ করলে কত হবে, 144 হবে। বিই সমান সমান কত আছে, বিই সমান সমান এখানে আর একটা লাইন হওয়া উচিত, বিই সমান সমান √144। তো বিই সমান সমান কী আছে, √144 মানে কি 12 × 12 2 × 12 = 1 নামছে, অর্থাৎ বিই সমান সমান 12 সেমি। বিই সিডি একটি আয়তক্ষেত্র, ঠিক আছে, সিডি সমান সমান বিই সমান সমান 12 সেমি। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। সুতরাং বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। তো দেখো এবার আমি রোমান 8 অঙ্ক সলভ করাবো, একটি ঘড়ি ঘন্টার কাঁটায় 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 12 ঘন্টায় আবর্তন করে 360 ডিগ্রি, 1 ঘন্টায় আবর্তন করে 360 ডিগ্রি / 12, ঠিক আছে, ভাগ করলে কত হবে, 30 ডিগ্রি হবে। তো দেখো 30 × π/180, ঠিক আছে, কাটাকাটি করলে কত হবে, 6 হবে, তার মানে কী আছে, π/6, বৃত্তীয় মান কত হবে, π/6, ঘড়ির কাঁটার দিকে আবর্তিত হলে ঋণাত্মক কোণ হয়, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে আবর্তিত হলে ঋণাত্মক কোণ হয়। তো দেখো রোমান 9 অঙ্ক কী বলেছে, tan 4θ × tan 6θ সমান সমান 1 হলে 6θ ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে থিটার মান নির্ণয় করো, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম টাইপের অঙ্ক প্রচুর মাধ্যমিকে দিয়েছে। তো দেখো এই নিয়মে অঙ্কটা করা আছে, অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো আমি আলাদা আর একটা নিয়মে করাচ্ছি, tan 4θ × tan 6θ সমান সমান 1, tan 4θ সমান সমান কিছু 1/tan 6θ, tan 4θ সমান সমান কিছু 1/tan মানে কি cot 6θ হয়ে গেল, tan 4θ সমান সমান tan 90° - 6θ, tan 10 বোথ সাইড থেকে কেটে গেল, 4θ সমান সমান 90° -
60টা এই মাইনাস 60টা এদিকে আসলে কি হবে প্লাস 60টা হবে 4 থিটা প্লাস 60টা সমান সমান 90 ডিগ্রি 6 4 কত হবে 10 থিটা সমান সমান 90 ডিগ্রি থিটা সমান সমান 90 বাই 10 মানে কি 10 কে 90 দিয়ে ভাগ করলে কত হবে 9 তাহলে থিটার মান কি হবে আমাদের 9 ডিগ্রি হবে ঠিক আছে তো দেখো পরের অঙ্কটা কি বলেছে তো দেখো 10 নম্বরের অঙ্কটা কি বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি হাইট কিন্তু এই দ্বারা প্রকাশ করেছি যেটা ও এ উচ্চতা ঠিক আছে এবং আয়তন ভি দ্বারা প্রকাশ করা হয়েছে 100 পাই এই দুটো কিন্তু আমাদের বলে দিছে ঠিক আছে তো দেখো অঙ্কটা এখানে করা আছে তো দেখো এই যে ঠিক আছে এই যে ও আর এইচ তো দেখো ও আর এ এটা কিন্তু আমাদের বলে দিয়েছে যেটা আমাদের 12 সেন্টিমিটার ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি এবং আমাদের ব্যাসার্ধটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো দেখো শঙ্কুর আয়তন কেসে 1/3 পাই আর স্কয়ার এইচ সমান সমান 100 পাই 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 বোথ সাইড থেকে কেটে দিয়েছি 1/3 আর স্কোয়ার গুণ এইচের মান কত আছে 12 আছে 3 4 12 4 আছে সমান সমান 100 আছে তো দেখো 4 আর স্কোয়ার সমান সমান 100 আর স্কোয়ার সমান সমান কেসে 100 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 25 হবে তো আর সমান সমান কেসে √25 অতএব আর সমান সমান কেসে 5 × 5 অর্থাৎ দুটো 5 থেকে একটা 5 নিচে আসলো আর সমান সমান কেসে আমাদের 5 সেন্টিমিটার ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল তোমরা আশা করি বুঝতে পেরেছো এবার আমাদের বের করতে হবে আমাদের তির্যক উচ্চতার মানটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো দেখো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে তো দেখো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার দ্বারাও প্রকাশ করতে পারো তো দেখো ও এর মান কত আছে ও এর মান 12 আছে 12-র হোল স্কোয়ার প্লাস ও বির মান কত আছে 5 আছে 5-এর হোল স্কোয়ার একই লাইন দুবার লেখা হয়ে গেছে 12-র হোল স্কোয়ার মানে কি 144 প্লাস 5-এর হোল স্কোয়ার মানে কি 25 144 আর 25 যোগ করলে কত হবে 169 অর্থাৎ এ বি স্কোয়ার কত আছে এ বি স্কোয়ার হয়েছিল এ বি স্কোয়ার হচ্ছে আমাদের 169 এ বি স্কোয়ার কি আছে 169 আছে এ বি সমান সমান কি আছে 169 এ বি সমান সমান √169 মানে কি 13 এ বির মান কত 13 সেন্টিমিটার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ বির মান কত 13 সেন্টিমিটার আর ও বির মান কত পেয়েছি আমরা 5 সেন্টিমিটার ঠিক আছে এবং উচ্চতাটা তো বলেই দেওয়া ছিল 12 সেন্টিমিটার ঠিক আছে তো দেখো আমাদের 11-এর অঙ্ক কী বলেছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 মানে A1 A2 সমান সমান 1/4 মানে কী আছে 4πr² এটা 1 দ্বারা প্রকাশ করেছি একটা 2 দ্বারা প্রকাশ করেছি সমান সমান 1/4 যেখানে R1 ও R2 গোলক দুটির ব্যাসার্ধ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো R1/R2 এর হোল স্কোয়ার সমান সমান 1/2 এর হোল স্কোয়ার তো দেখো বোথ সাইড থেকে স্কোয়ারগুলো কেটে গেলে কী থাকছে R1/R2 সমান সমান 1/2 থাকছে ঠিক আছে তো দেখো R1/R2 এর মাথায় কিউব করেছি ঠিক আছে কিউব করলে কী হবে R³/R1³ R2³ সমান সমান কি আছে 1/2³ করলে কি হবে 1/8 হয়ে যাবে তো দেখো 4/3πr³ আর 4/3πr³ একটা 1 দ্বারা প্রকাশ করছে একটা 2 দ্বারা প্রকাশ করছে সমান সমান 1/8 সুতরাং দুটি গোলকের আয়তন অনুপাত কি হবে 1:8 হবে কি হবে 1:8 হবে ঠিক আছে আমাদের লাস্ট অঙ্ক 12-এর অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা যদি U1 সমান সমান xi-35 - 35/10 সামেশন F1U1 সমান 30 এবং সামেশন F1 সমান 60 হয় তাহলে x এর মান নির্ণয় করো তো দেখো x সমান সমান কি আছে A+H তো দেখো A+H মাল্টিপ্লাই সামেশন F1U1 / সামেশন F1 যেখানে A সমান সমান 35 H সমান সমান 10 ঠিক আছে এই যে H এটা 10 ঠিক আছে বুঝতে পারছো আর এটা কি আছে এটাকে A দ্বারা প্রকাশ করা হয়েছে আর সামেশন F1U1 এর মান তো 30 আছে আর সামেশন F1 এর মান তো 60 আছে সেটা তো বলেই দিয়েছে তো দেখো 35 + H এর মান কত আছে 10 আছে মাল্টিপ্লাই সামেশন F1U1 এর মান কত আছে 30 আছে এবং সামেশন F1 এর মান কত আছে 60 আছে ঠিক আছে তো দেখো 35+ তো দেখো এবার আমি কী করছি এই যে 0 0 কেটে দিয়েছি 3 × 2 কত হয় 6 হয় 5 × 2 কত হয় 10 হয় তো দেখো 35 + 5 = 40 অর্থাৎ এর মান এক্সের মান কত এক্সের মান 35 আর 5 = 40 ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা মাধ্যমিকের 2020 সালের প্রশ্নপত্র সলভ করেছি এরপরে তোমাদের বাকি যে সালের যে প্রশ্নগুলো আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো